হ্যালো স্টুডেন্টস শুরু করছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস আজকে আমরা যেই চাপ্টারটা আলোচনা করব সেটি হল বল এবং চাপ তাহলে দেখে নিই চ্যাপ্টারটার নাম ইংলিশে ফোর্স অ্যান্ড প্রেশার ঠিক আছে তোমরা কি জানো বল কি দেখো এখানে টেবিলে একটা বই আছে দেখতে পাচ্ছ বইটা আমি হাত দিয়ে তুলে নিলাম ঠিক আছে আবার বইটা রেখে দিলাম আগের জায়গায় আমি এখন কি করছি বইটাকে দেখো টেনে নিচ্ছি ওকে স্টুডেন্টস এখন বইটা আবার রেখে দিয়েছি টেবিলে বইটাকে আমি ঠেলে দিচ্ছি তাহলে এই যে টানা ঠেলা এগুলোই কিন্তু বল ওকে তাহলে বস্তুর উপর যখন টানা বা ঠেলা এই ক্রিয়া করা হয় তখন আমরা বলি বল প্রয়োগ করা হয়েছে ঠিক আছে তাহলে বস্তুর উপর ঠেলা বা টানাকে বলা হয় বল ঠিক আছে তো লিখে দেই বস্তুর উপর ঠেলা ঠেলা মানে কি আমার থেকে এই বস্তুটাকে আমি দূরে ছড়িয়ে দিচ্ছি বা টানা টানা মানে কি আমি নিজের দিকে বস্তুটাকে নিয়ে আসছি তাহলে বস্তুর উপর ঠেলা বা টানাকে আমরা বল বলি তাহলে এই যে ঠেলা এটাকে আমরা কী কী বলি পুষ আর টানা হলো পুল তাহলে আমরা ফোর্সের ডেফিনেশন কী দিতে পারি ফোর্স ইজ পুশ ওর পুল দেখো এই যে এই যে টানা বা ঠেলা সেটা আমি অনেকগুলো উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি দেখো যখন আমরা দরজা খুলি তখন কি করছি আমি দরজার পাটগুলোকে টানছি হুম কি দরজা যখন খুলি পাটগুলোকে টেনে কি করছি ছড়িয়ে দিচ্ছি তাহলে আমি এটাকে কি করব প্রথমে টেনে তারপর এটাকে ঠেলে দিলাম তাই তো তাহলে এখানে কিন্তু ঠেলা আর টানার কাজ আসছে আমি বালতি দিয়ে কো থেকে জল তুলি তাহলে বালতি দিকে আমি টেনে টেনে আমার হাত দিয়ে আমার পেশি শক্তি ব্যবহার করে বালতিটা কো থেকে নিচে থেকে উপরে তুলে আনলাম তাই তো তাহলে এখানে কি করছি আমি টানার কাজ করছি ওকে স্টুডেন্টস তারপর দেখো ফুটবলের যে খেলোয়াড় ফুটবলের কিক মারছে হ্যাঁ প্যানাল্টির সময় কি হয় একজন খেলোয়াড় যে গোল যে আছে গোলের যে নেটটা থাকে যেখানে গোলকিপার দাঁড়িয়ে থাকে ওনার দিকে বলটা নিক্ষেপ করে তাহলে কি করছে বলটা কি টানছে না ঠেলছে বলটাকে কিন্তু নিক্ষেপ করছে মানে লাথি মারছে মানে কি সেটাকে নিজে থেকে সরিয়ে দিচ্ছে তার মানে এটাকে ঠেলা দিচ্ছে আমরা বলতে পারি তাহলে এই যে যখনই আমরা বল প্রয়োগ করি আমরা বলতে পারি যে আমরা কোনো বস্তুকে টানছি নিজের দিকে অথবা নিজের থেকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছি দেখো আরও কিছু উদাহরণ আমরা দেখে নেই। আমরা যখন মাল বোঝাই গাড়িকে সচল করি ধরো তোমার মাল বেশি বোঝাই হওয়ার কারণে গাড়িটি চলছে না তখন আমরা কি পেছন থেকে ধাক্কা মারি তাই না গাড়িটি চলার জন্য সেরকমভাবে যখন ক্রিকেট খেলা হয় তখন ব্যাটসম্যান বলটাকে ব্যাট দিয়ে আঘাত করে বলটাকে অনেক দূরে সরিয়ে দেয় তাহলে এটাও কিন্তু এক ধরনের আমরা ঠেলা বলতে পারি ঠিক আছে তাহলে আমরা যতগুলো এখানে কাজ দেখছি সবগুলোর মধ্যে ঠেলা অথবা টানা কিন্তু আসছে ঠিক আছে তাহলে দরজা বা জানালা যখন আমরা বন্ধ করছি আমরা এগুলোকে টানে পার্টগুলোকে টেনে এটাকে বন্ধ করে দিচ্ছি জানলাটা বা দরজাটা আবার যখন খুলছি তখন কি করছি খোলার সময় আমি কি টানছি নাকি ঠেল ঠেলে খুলে দিই তাই তো তাহলে এই যে আমার কাজগুলো এখানে ওইখানে আমরা সবগুলোর কাজের মধ্যে দেখলাম কোথাও ঠেলা আছে বা কোথাও টানা আছে তাহলে কোথাও পুষ আছে অথবা কোথাও পুল আছে তাহলে এইভাবে যখন আমরা বল প্রয়োগ করছি তখন কিন্তু এই দুটো ক্রিয়ারই কাজ হচ্ছে তোমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ আছে যেখানে থেকে তোমরা সহজেই ঠেলা এবং টানা জিনিসটা কি হুম দুটা কিভাবে একের থেকে আলাদা বিপরীত সেটা বুঝে নিতে পারবে প্রথমেই দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বইয়ে দেখে নাও যে একটা গাড়ি আছে গাড়ির পেছনে একটা লোক দাঁড়িয়ে আছে এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু একটু বাদেই লোকটা কি করলো গাড়িটাকে দেখা দিচ্ছে যে ধাক্কা দিচ্ছে ঠেলা দিচ্ছে কেন গাড়িটাকে সচল করার জন্য ঠিক আছে তাহলে সে কি করছে ঠেলছে গাড়িটাকে তারপরে ছবিটাতে আমরা দেখছি দুটো মেয়ে একজন আরেকজনকে ঠেলছে ধাক্কা দিচ্ছে তাহলে এখানেও কিন্তু দুটো মেয়েই বল প্রয়োগ করছে আর এইখানে দেখা গেছে প্রথম ছবিটাতে লোকটা গাড়িটির উপর কি করছে বল প্রয়োগ করছে তাই তো এখন তৃতীয় ছবিটাতে দেখো এইখানে দুটো বান্ধবী আমরা বলতে পারি দুটি মেয়ে একজন আরেকজনকে টানছে টেনে টেনে ওরা খেলা করছে তাহলে আমরা কি বলতে পারি এই দুটো পিকচারে আমরা প্রথম দুটো যে পিকচার দেখেছিলাম এইখানে খেলার কাজ হচ্ছে আর এই যে তৃতীয় পিকচারটা এখানে টানছে একটা মেয়ে আর একটা মেয়েকে টানছে এবং চতুর্থ পিকচারে দেখছি আমরা একটা লোক হ্যাঁ একটা গরুকে টানছে তাহলে দুটো পিকচারে দেখলাম আমরা ঠেলার কাজ হচ্ছে ঠিক আছে তার মানে কি পুশিং হচ্ছে আর যে থার্ড অ্যান্ড ফোর্থ পিকচার ওটাতে আমরা দেখছি কি করছে টানছে আর মানে পুলিং গরুটাকে নিজের দিকে টেনে আনছে গরুর মালিক তাই তো তাহলে আমরা কি দেখছি এখানে যে আমরা সবগুলো উদাহরণ থেকেই বলতে পারি যে যে বল কখন ক্রিয়াশীল হয় যখন কমপক্ষে মানে মিনিমাম দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রয়োজন বলের ক্রিয়ার জন্য তাহলে দুটো বস্তুর মধ্যে ক্রিয়া যদি হয় তাহলে আমরা বলবো ওইখানে কি বল সম্পন্ন হয়েছে তাই তো একটি বস্তুর সঙ্গে যখন অপর বস্তুর পারস্পরিক ক্রিয়া হয় এখানে দেখা যাচ্ছে দুটো মেয়ে একজন আরেকজনের সঙ্গে কি ক্রিয়া হচ্ছে এখানে কাজ হচ্ছে তাহলে তখন আমরা বলতে পারি যে বস্তু দুটোর মধ্যে বল সৃষ্টি হয়েছে সেম এখানে গরুটা চেষ্টা করছে যে সে যেতে চাইছে না সে একটা বল প্রয়োগ করছে লোকটার উপর কিন্তু লোকটা টানছে অনবরত গরুটাকে নিয়ে যাওয়ার জন্য তাহলে কি দেখছি আমরা যে পরস্পর এখানে ক্রিয়া করছে তার ফলেই কি সৃষ্টি হচ্ছে বল ঠিক আছে স্টুডেন্টস তাহলে আশা করছি যে তোমরা ঠেলা এবং টানা কি বুঝে গেছো তাহলে সব কাজের মধ্যেই হয়তোবা ঠেলা আছে অথবা টানা আছে যে কোনো একটা থাকে চলো আমরা দেখে নেই এই যে বল প্রয়োগ করা হয় তার ফলে কি কি মানে অ্যাপ্লিকেশনটা কি মানে কি কি প্রয়োগ হতে পারে বলের প্রয়োগের ফলে কি কি চেঞ্জেস বা পরিবর্তন আসে তাহলে প্রথমে আমরা দেখি যে স্থির বস্তুকে আমরা কী করতে পারি গতিশীল করতে পারি বল প্রয়োগ করে গতিশীল ধরো একটা বল আছে ঠিক আছে বলটাকে তুমি লাথি মারলে বা ছুঁড়ে হুম ছুঁড়ে মারলে বন্ধুর দিকে তাই তো তাহলে বলটা প্রথমে তোমার হাতে বা মাঠের মধ্যে স্থির অবস্থায় ছিল তাই তো এটা তখন কোনো এটার মধ্যে কোনো কি ছিল না দ্রুতি ছিল না দ্রুতি তখন শূন্য ছিল এটার মধ্যে কোনো স্পিড ছিল না দ্রুতি শূন্য স্পিড জিরো ছিল ঠিক আছে তখন তুমি এটাকে লাথি মেরে অথবা এটাকে ছুঁড়ে এটার মধ্যে একটা বল প্রয়োগ করলে তার জন্য তোমার বলটা গতিশীল হয়ে গেল। তাই তো তোমরা এগুলো সবসময় করে থাকো বাড়ি ঘরে বন্ধুদের সাথে মাঠে খেলো তাই না বাড়িতে ভাইয়ের সাথে বোনের সাথে এভাবে যখন খেলা করো তখন কিন্তু তম তোমরা কি করছো বল প্রয়োগ করছো ওকে স্টুডেন্টস চলো আরেকটা উদাহরণ নেই যখন ফুটবল খেলা হয় ঠিক আছে তখন গোলকিপার কি করে বলকে মানে গোলকে বাঁচানোর জন্য বলকে সে মানে রক্ষা করতে চায় বলকে গোল যে পোস্টটা আছে ওখানে প্রবেশ করতে দেয় না তাহলে যখন প্যানাল্টি কিক হয় ওকে তখন প্যানাল্টি কিকের আগে কিন্তু বলটা কি স্থির অবস্থায় থাকে এরকম বলটা এখানে এরকম দাঁড়িয়ে থাকে একটা জায়গায় তখন কি করে প্লেয়ার এসে কি করে প্লেয়ার খেলোয়াড় এসে এটাকে কিক করলো তখন এটা গিয়ে স্পিডে গিয়ে গোলকিপারে হাতে লাগে অথবা গোল হয়ে যায় তাই তো তাহলে এখানে সেটা কি হয়ে যাচ্ছে বলটা এখানে স্থির অবস্থায় ছিল এটা কিন্তু একটা গতি পায় তাহলে এটা এভাবে গতিশীল হয়ে গেল। তাহলে কি দেখছি আমরা এই যে প্যানাল্টি কিক হুম তাতে এই কাজটাই হচ্ছে মানে স্থির বস্তু থেকে আমরা গতিশীল বস্তু পাচ্ছি আমরা অনেক উদাহরণ নিতে পারি সেরকম যখন বলার বল করে ব্যাটসম্যানের দিকে ঠিক আছে ক্রিকেট খেলার মধ্যে আমরা দেখি যে বলার কী করছে বল করছে তাহলে প্রথম কিন্তু বলারের হাত হাতে বলটা স্থির অবস্থায় ছিল সে যখন এটাকে নিক্ষেপ করলো কার দিকে ব্যাটসম্যানের দিকে তখন সেই স্থির অবস্থা থেকে বলটা গতিশীল অবস্থায় চলে গেল তাহলে কিভাবে সেটা সম্ভব হয়েছে বল প্রয়োগ করার কারণে তাহলে আমরা কি দেখছিলাম স্থির বস্তুকে কিভাবে গতিশীল বস্তুতে পরিণত করা যায় সেটা কিভাবে হচ্ছে সেটা বল প্রয়োগের কারণে হচ্ছে তাহলে বল প্রয়োগের এক এটা একটা ফল এটা একটা রেজাল্ট এটা একটা এফেক্ট এখন আমরা দেখতে পারি যে বিপরীত জিনিসটা হয় গতিশীল বস্তুকে আমরা আবার স্থির বস্তুতে ফিরে আনতে পারি কিভাবে এই যে বললাম আমি যে যখন পেনাল্টি কিক করা হয় একটা প্লেয়ার কিক করছে তখন কি হচ্ছে এখানে এটা গতিতে ছিল ঠিক আছে ধরো এইখানে দাঁড়িয়ে আছে গোলকিপার নেট গোলকিপার বলটাকে থামিয়ে ফেললো থামিয়ে নিল যখন গোলকিপার বলটাকে থামিয়ে দেয় তখন কিন্তু বলটা আবার স্থির হয়ে যায় এখানে গতিশীল অবস্থা থেকে বলটা স্থির অবস্থায় চলে আসে গোলকিপারের হাতে যখন আসে সেটা তখন এটা কিন্তু আবার স্থির হয়ে যায় তাহলে আমরা কি দেখছি গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় কিভাবে আনা যায় তাই তো তাহলে আবার অনেক সময় আমরা কি দেখি বল গড়িয়ে গড়িয়ে তার যে গতি সেটা কমতে কমতে এক সময় স্থির অবস্থা অবস্থায় চলে আসে তুমি যখন বলটা ছোড়ো ঠিক আছে তুমি মাটির দিকে ছড়লে তখন বলটা আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে কিছুক্ষণ গড়িয়ে গেল একটা জায়গায় গিয়ে সেটা স্থির হয়ে যাচ্ছে তাহলে গতিশীল অবস্থা থেকে তোমার বস্তুটা তোমার বলটা স্থির অবস্থায় চলে আসলো তাই তো তাহলে এই যে ব্যাপারগুলো বা আমরা দেখি যখন ব্যাটসম্যান যখন বলটাকে কি করে হ্যাঁ ব্যাটের মধ্যে দিয়ে আঘাত করে তখন বলটা বাউন্ডারির দিকে যায় তখন কি করে ফিল্ডার ফিল্ডার যে দাঁড়িয়ে থাকে ফিল্ডার বলটাকে থামিয়ে ফেলে তাহলে ওই যে গতিশীল অবস্থার বলটা যেটা ব্যাটসম্যানের ব্যাটের আঘাতে গতিশীল হয়েছিল সেটা ফিল্ডারের হাতে গিয়ে স্থির হয়ে গেল তাহলে এইভাবে আমরা নানা মানে উদাহরণের সাহায্যে দেখতে পাচ্ছি যে সবগুলো কিন্তু বল প্রয়োগের ফলেই হচ্ছে স্থির থেকে গতিশীল হচ্ছে বস্তু অথবা গতিশীল অবস্থা থেকে স্থির হচ্ছে সব কিছু এখানে বলের প্রভাবে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই পয়েন্টটা আলোচনা করলাম তলো আমরা এখন দ্বিতীয় পয়েন্টে যাই আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্রুতির পরিবর্তন এই যে দ্রুতি স্পিড বল প্রয়োগের ফলে দ্রুতির পরিবর্তন হয় আমরা জানি দ্রুতি অনেক সময় কি হয় বেড়ে যায় দ্রুতি বাড়তে পারে আবার দ্রুতি কমতেও পারে সবই হতে পারে ঠিক আছে কমে যেতে পারে আবার বেড়েও যেতে পারে তাহলে কিভাবে আমরা বাড়াতে পারি যেমন আমাদের বইয়ে একটা উদাহরণে আছে সুন্দর যে তোমরা যখন তোমরা ওর সময় খেলো সেরকম টায়ার টায়ার নিয়ে খেলো না টায়ারটাকে তোমরা ঠেলতে ঠেলতে এটাকে দিয়ে চলতে থাকে এটা এটাও এটা সার্কুলার হওয়াতে এটা চলতে থাকে তোমরা এটা পিছনে পেছনে এটাকে আবার আঘাত করো এভাবে এটাকে চালিয়ে নিয়ে যাও তাই না তাহলে কেন টায়ারে ঠেলা দিলে এটা এটা দ্রুতি বেড়ে যায় তুমি বারবার এটার উপর বল প্রয়োগ করছো মানে তোমার টায়ারটা তোমার সাইকেলের টায়ারটাকে এই যে সার্কুলার টায়ারটা আছে তুমি এটাকে এটা একটা বস্তু তুমি এটার উপর কি করছো বল প্রয়োগ করছো তাহলে এটা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো বল প্রয়োগের ফলে তোমার বস্তুর দিক যেদিকে বস্তু যেদিকে যাচ্ছে বলের দিকও সেম দিকে ঠিক আছে বলো তুমি সেই এদিকে দিচ্ছ তাহলে এটার গতি কি হচ্ছে বেড়ে গেছে দ্রুতি বেড়ে গেছে ওকে স্টুডেন্টস তাহলে কি দেখছি আমরা বস্তুর দ্রুতি যদি আমি বাড়াতে চাই বস্তুর যে দিকে যাচ্ছে বস্তুর দিক যেদিকে আমার বলের যে ডাইরেকশন সেটাও কিন্তু সেম সাইডে হতে হবে তাহলে সেভাবে আমরা দ্রুতি পরিবর্তনটা কিভাবে ইনক্রিজ করতে পারবো পরিবর্তনটা চেঞ্জটা তখন ইনক্রিজের দিকে হবে ঠিক আছে কিন্তু ধরো তোমার বন্ধু এসে তুমি যে এই টায়ারটাকে এই এই সাইডে এইভাবে নিয়ে যাচ্ছ বন্ধু যদি এসে এই দিক থেকে কি করে বল প্রয়োগ করে তাহলে কিন্তু তোমার টায়ারটা কি হয়ে যাবে তার যে টায়ারের যে দ্রুতি ছিল এটা কিন্তু কমে যাবে বুঝতে পারছ তুমি দিকে দাঁড়িয়ে আছো তোমার যে টায়ারটা সেটা তোমার সামনে আছে তুমি টায়ারটার উপর বল প্রয়োগ করছো টায়ারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটার দ্রুতি বেড়ে যাচ্ছে কারণ তুমি বারবার এটাকে আঘাত করছো তুমি বারবার এটার উপরে ঠেলা দিচ্ছ ঠেলা দিয়ে দিয়ে এটাকে সামনে তুমি গড়িয়ে নিয়ে যাচ্ছ এখন তোমার বন্ধু কি করলো বিপরীত দিক থেকে যদি টায়ারটার উপর ধাক্কা দেয় তখন কিন্তু দেখা যাবে টায়ারের যে স্পিড টায়ারের যে দ্রুতি সেটা কমে গেছে ঠিক আছে তাহলে সেও কিন্তু বল প্রয়োগ করেছিল সে বল প্রয়োগ করেই তোমার টায়ারের দ্রুতিটাকে কমিয়েছে এবং তুমিও বল প্রয়োগ করে তোমার টায়ারের দ্রুতিটাকে বাড়িয়েছিলে এখন যদি তুমিও তোমার বল প্রয়োগ করে তোমার বন্ধুও তোমার বল প্রয়োগ করে ঠিক আছে হয়তোবা কোনো একটা সময় দুজনের বল প্রয়োগের মান যদি দুজনের বল যে প্রয়োগ করেছে সেটা যদি মান সমান হয় তাহলে টায়ারটা আর কি এগিয়েও যেতে পারবে না পেছনেও আসতে পারবে না কিন্তু তোমার তুমি যদি বেশি শক্তি বা বেশি বল প্রয়োগ করো তাহলে তুমি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর তোমার বন্ধু যদি এটার উপর বেশি বল প্রয়োগ করে তাহলে সেটা পিছিয়ে আসবে বুঝতে পারছো তাহলে আমরা কি দেখলাম দ্রুতির পরিবর্তন দ্রুতি বাড়তেও পারে বল প্রয়োগের ফলে অথবা কমতেও পারে তারপর আমরা দেখি গতির দিক পরিবর্তন দিক মানে কি ডাইরেকশন এটাও আমরা অনেকগুলো উদাহরণের সাহায্যে দেখব যে বলার যখন বল করেছিল বলার এদিকে থাকে না বলার বলটাকে ব্যাটসম্যানের দিকে দিয়েছে ব্যাটসম্যান ঠিক আছে তাহলে ব্যাটসম্যান কী করলো এটার দিক কি ছিল বলের দিক বল এটা তাই তো বলটা এই এই দিকে ছিল দিক তাহলে বল ব্যাটসম্যান কিন্তু এটার দিকটা ব্যাটসম্যানের কাছে যখন বলটা আসছে তার দিকটা কিন্তু পরিবর্তিত করে দিয়েছে তাই না যদি ব্যাটসম্যানের ব্যাটের মধ্যে এটা স্পর্শ না করে তোমার বলটা ঠিক আছে বলার যে বলটা ছিল সেটা যদি স্পর্শ না করে যদি এই দিকেই চলে যায় তাহলে ঠিক আছে হ্যাঁ তার দিকটা সেমই থাকবে কিন্তু সে ব্যাটসম্যান কি করবে তার ব্যাটের আঘাতে বলটাকে তার দিক চেঞ্জ করে দিতে পারে পরিবর্তিত করে অন্য দিকে মেরে দিতে পারে বলটাকে তাই না তাহলে এখানে আমরা কি দেখছি যে এখানে বলের গতির যে ডাইরেকশন সেটা চেঞ্জ করা যায় বল প্রয়োগ করে ঠিক আছে সেটা আমরা হকি খেলার মধ্যেও দেখি যে হকি খেলার মধ্যে কী হয় হকি স্টিক দিয়ে বারবার কিন্তু বলের মানে দিক চেঞ্জ করা হয় বলের দিক পরিবর্তিত করা হয় ঠিক আছে খেলার মধ্যেই বলের দিকটা চেঞ্জ করা হয় সেম আমরা ফুটবল খেলার মধ্যে দেখি ফুটবলটা কখনও মাঝখানে থাকে কোনো সময় এক দলের সাইডে চলে যায় আবার আরেক দলের সাইডে চলে বারবার দিক পরিবর্তিত হচ্ছে ফুটবলটাকে একটা প্লেয়ার মাঝ বরাবর নিয়ে নিল এখানে মাছ বরাবর এখান থেকে সামনের দিকে যেতে পারে আবার পেছন দিকে আবার ফিরে আসতে পারে তাহলে এভাবে দিকটা পরিবর্তিত হচ্ছে তাহলে এটা সব কিছুই বল প্রয়োগের ফলে হচ্ছে কারণ যে প্লেয়াররা তাদের বল প্রয়োগ করছে বলটার উপর তার জন্য বস্তুকে এখানে বল তাহলে বলের গতির দিকের পরিবর্তন হচ্ছে তারপর আমরা দেখি আকৃতির পরিবর্তন আকৃতি শেপ এটা কীরকম যেমন আমরা দেখতে পারি তোমরা এটা বাড়িতে চেষ্টা করে দেখবে বেলুন ঠিক আছে বেলুন যখন তোমরা ঝুলিয়ে রাখো বার্থডের সময় তাই তো বা অন্য কোনো ফেস্টিভ্যালে তখন তুমি কি করো বেলুনের আকৃতিটা কিন্তু তুমি চেঞ্জ করে দিতে পারো তুমি গিয়ে এটার উপর বল প্রয়োগ করলে ঠিক আছে তখন কিন্তু এটার আকৃতিটা একটু কি চ্যাপটা হয়ে যায় বা অন্য কোনো আকৃতির হয়ে যায় ঠিক না তাহলে এভাবে করে বল প্রয়োগ করে আমরা সহজেই কি করতে পারি কোনো একটা বেলুন বা তুমি অন্য অনেক উদাহরণ নিতে পারো যেমন আমরা যখন ময়দা বা আটাকে গুলে এটা এটা থেকে মণ্ড তৈরি করি ঠিক আছে এটাকে আমি একটা গোল করলাম আবার এটাকে আমি চ্যাপটা বানিয়ে দিতে পারি এটাকে আবার গোলাকার একদম রুটির আকৃতির করতে পারি এটাকে আবার চেঞ্জ করে দিতে পারি এগুলো সবগুলো এই আকৃতিগুলো আমরা কীভাবে চেঞ্জ করেছি বল প্রয়োগ করে ঠিক আছে আমার কাছে একটা গার্ডার আছে গার্ডারটা কি এভাবে এক্সটেন্ড করলে এটাকে যদি আমি এভাবে টেনে নেই তাহলে এটা লম্বায় বেড়ে যায় তাই না আবার ছেড়ে দিলে আগের জায়গা পজিশনে চলে আসে তাহলে কিভাবে আমি এটাকে বাড়িয়েছি এটার প্রসারণ কিভাবে করেছি বা এটা সংকোচন আমি যখন বলটা ছেড়ে দেই হুম তখন এটা সংকুচিত হয়ে যায় নিজে নিজে কিন্তু প্রসারিত কিভাবে হচ্ছে আমি এটার উপর বল প্রয়োগ করেছিলাম এই জন্য সেটা প্রসারিত হচ্ছে আমি বলটাকে ছেড়ে দিলাম আবার বলটা নাই তখন সেটা আবার আগের পজিশনে চলে আসে তাহলে এরকম অনেক উদাহরণ আছে যেখানে আমরা দেখি তোমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ আছে যখন একটা রাবারের সিটে আমরা বসি তোমরা যখন বাইসাইকেলের সিটে বসো তখন কি এটা একটু কি হয় সিটের উপর যখন বসো এটা একটু নিচের দিকে চলে যায় চাপে তাই না বা তুমি বল যে প্রয়োগ করলে তুমি বসলে একটা বল প্রয়োগ করেছো যেন সিটটা একটু কী হচ্ছে এটার যে শেপটা এটা চেঞ্জ হয়ে যায় তাই তো সেরকম অনেক অনেক উদাহরণ আছে যেগুলো আমরা বাড়ির ঘরে বা আমাদের চারিপাশে দেখে থাকি তুমি যদি একটা রাবারের বল নাও হুম এটাকে তুমি এইভাবে করে চাপ দিলে দুই দিক থেকে এটার উপর বল প্রয়োগ করলে তাহলে কি হবে এটা শেপটা একটা অন্যরকম মানে এটা একটু গোল আকারটা থাকবে না তাহলে আমরা কি দেখছি আমরা বল প্রয়োগ করে আকৃতির পরিবর্তন করতে পারি ঠিক আছে এগুলো তোমরা সচরাচর বাড়ি করে কিন্তু করছো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না যে বিজ্ঞান এখানে কিভাবে মানে বিজ্ঞানের যে অ্যাপ্লিকেশান সেখানে কিন্তু বিজ্ঞানে কিন্তু সব কিছু ঠিক আছে এখন বুঝে গেছ তাছাড়া তোমরা যে চাপ চাপ বিষয়ে সপ্তম যে ক্লাস সেভেন ক্লাস সেভেনে পড়েছিলে ঠিক আছে কোথায় চাপ পড়েছিলে বায়ুর চাপ যেখানে ঝড় সাইক্লুন হয়েছিলো ওইখানেও কিন্তু তোমরা জানো যে চাপটা কিভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু বল থেকেই সৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর আমরা তাহলে আমরা দেখছিলাম এই চারটা পয়েন্ট অবশ্যই বুঝে গেছো তাহলে আমরা এর পরবর্তী অংশে আসি আমরা একটু আগে দেখেছি যে বল ক্রিয়াশীল হতে গেলে কমপক্ষে দুটি বস্তু পারস্পরিক ক্রিয়া প্রয়োজন কমপক্ষে দুটি তার বেশিও হতে পারে তাই না আবার আমরা দেখি বস্তুর উপর যখন আমরা একাধিক বল প্রয়োগ করি আমি একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি এখানে তোমরা ক্লাসরুমে অনেক সময় যখন বড় একটা টেবিল আছে এখানে সেটাকে তুমি একা সরাতে পারছ না ঠিক আছে তুমি দিক থেকে ধাক্কা দিচ্ছ এটাকে সরানোর জন্য তুমি ধাক্কা দিচ্ছ ঠিক আছে তুমি এখানে বল প্রয়োগ করছো ধাক্কা দিচ্ছ মানে কি বল প্রয়োগ করছো এখন তুমি বল প্রয়োগ করে এটাকে যখন সরাতে পারছো না তোমার আরেকজন বন্ধু আসলো তোমার বন্ধু একজন এখানে আসলো সেও এসে এখানে বল প্রয়োগ করলো ঠিক আছে এখন তোমরা দুইজন মিলে এটাকে হ্যাঁ এটার উপর বল প্রয়োগ করলে এটা একটু নড়ে গেল ঠিক আছে একটু সরাতে পেরেছ তাহলে এখানে তুমি যে বলটা প্রয়োগ করেছিল করেছিলে সেটাকে যদি আমরা যার মান এইটার একটা আছে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমি যেই বলটা পেয়েছি সেই বলটা এখানে এই টেবিলটার উপর গিয়ে কি করেছে প্রয়োগ হয়েছে তাহলে আমরা কি বলতে পারি এখানে বস্তুর উপর একাধিক বল বস্তুর উপর একাধিক বল হচ্ছে প্রয়োগ হচ্ছে একই দিকে যদি হয় এটা একই দিকে দুজনেই তোমরা একই দিকে টেবিলটাকে সরাতে চেষ্টা করছিলে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে বল একটির সঙ্গে অপরটি যুক্ত হয়েছে যোগ হয়েছে বলের তোমার বল যা তুমি প্রয়োগ করেছিলে সেটার সাথে তোমার বন্ধুর বলটাও যোগ হয়েছে তার ফলেই টেবিলটা একটু নড়েছে এখন যদি টেবিলটাকে তুমি একটা জায়গাতে নিয়ে যেতে চাও এখন দেখা যাচ্ছে তুমি আর তোমার বন্ধুর বল প্রয়োগ করে হচ্ছে না তোমার আরেকজন বন্ধু এখানে এসে তোমাকে হেল্প করলো দ্বিতীয় বন্ধু তাহলে তোমাদের তিনজন যে তোমরা যে বল প্রয়োগ করেছ এর ফলে তোমরা বড়ো টেবিলটাকে একটা জায়গা থেকে সরিয়ে আরেকটা জায়গাতে নিয়ে রাখতে পেরেছ তাহলে এখানে আমরা কি বলছি যে এখানে একটি বলের সাথে অনেকগুলি বল যুক্ত হতে পারে ঠিক আছে তাহলে এভাবে সংযুক্ত বল এখানে কিন্তু ক্রিয়াশীল হয়েছে এবং তার ফলে ক্রিয়া সম্পন্ন হয়েছে কাজটি সম্পন্ন হয়েছে এখন যদি এমন হয় যে অনেক সময় আমরা কি করি টানাটানি লাগি কোনো জিনিস নিয়ে বাড়ি ঘরে ভাই বোনের মধ্যে অথবা স্কুলে বন্ধুদের মধ্যে অথবা দেখা যাচ্ছে যে ডেস্ক নিয়ে তোমরা অনেক সময় এরকম করো যে আমি এই ডেস্কটাতে বসবো এটা আমার ডেস্ক এরকম করো তো তাহলে ধরো তুমি এইখানে তুমি দাঁড়িয়ে এখানে বল প্রয়োগ করছো তোমার বন্ধু এখানে আছে সে সেদিক থেকে বল প্রয়োগ করছে তাহলে কি তোমাদের যে বল প্রয়োগ যে করছো তোমরা কি একই দিকেই করছো বিপরীত দিকে করছো তুমি করছো এদিকে তোমার বন্ধু করছে এদিকে তাহলে বিপরীত দিকে বল প্রয়োগ করছো এর ফলে কি হয়তো কেউ তোমাদের মধ্যে কেউ এই বেঞ্চটাকে হ্যাঁ সরাতে পারছো না দিতে পারছো না ধরো আমরা এখানে একটা ব্যাঞ্চের ব্যাপার নিচ্ছি তাহলে এটাকে কিন্তু তোমরা দুজনে কেউই সরাতে পারছো না হয়তোবা সরাতে যে অনেক সময় পেরে যাও তাহলে যে বেশি বল প্রয়োগ করে তখন কি হয় সে ব্যাঞ্চটাকে একটু সরিয়ে নিতে পারে যদি তোমাদের দুজনের বল সমান হয় তখন কিন্তু ব্যাঞ্চটা নড়বে না বা ব্যাঞ্চটা যদি ভারী বেশি হয় তাহলে তোমাদের শক্তিতে এটা কুলোবে না এখন দেখা যাচ্ছে ব্যাসটা মোটামুটি তোমাদের শক্তিতে এটাকে সরানো যায় কিন্তু দুজন দুদিক থেকে কি বল প্রয়োগ করছো তার জন্য এটাকে সরাতে পারছো না এখন দেখা গেল যে বন্ধু পেরে গেছে তাহলে বন্ধু বেশি বল প্রয়োগ করেছে বা তুমি পেরেছো তাহলে তুমি বেশি বল প্রয়োগ করলে এখন এই যে তাহলে বন্ধু যখন পারল এই যে ব্যাসটা কোন দিকে নড়বে কোন দিকে সরে আসবে তোমার দিকে বন্ধু যখন সরাতে পারবে তখন কিন্তু ব্যাসটা তোমার দিকে সরে আসবে কারণ কি এই যে এখানে বল প্রয়োগ করা হয়েছিল বন্ধুর দিক থেকে তাহলে বলটা যেদিকে যায় ওই দিকে কিন্তু বস্তুটা সরে আসে এখন তুমি তোমার যদি বেশি বল প্রয়োগ করতে পারো তখন তুমি বন্ধুর দিকে তোমার ব্যাসটা তোমার বস্তুটাকে সরাতে পারবে তাহলে আমরা এখানে দেখছি বল কখনও সমান হতে পারে আবার বলের মান কখনো বেশি বা কম হতে পারে ঠিক আছে বস্তুর যে গতির দিক তার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে বলের মান বেশি না কম তাহলে আমি এখানে দেখছি যে একটা ছবি আছে তোমাদের বইয়ে এখানে একজন এই টেবিলটাকে সরাতে চেষ্টা করছিল পারছিল না ঠিক আছে এখন দুজন এসে টেবিলটাকে সরাতে চেষ্টা করলো সহজেই পেরে গেছে কারণ এখানে দুটো বল যোগ হয়েছে এখানে আমরা যে বলেছিলাম দ্বিতীয় বিপরীত দিকে খেলছে দুজন একই জিনিসকে দেখা গেলো দুজনের মধ্যে যে বেশি বল প্রয়োগ করেছে সে এই টেবিলটিকে সরাতে পেরেছে তাহলে আমরা এখানে কি দেখছি যখন দুটি বল বিপরীত দিকে কাজ করে ঠিক আছে তখন যে বলটা বেশি হয় আমরা যদি সেই বলটা থেকে যেটার মান ছোট সেটাকে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই কি বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল তাহলে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল ইকুয়াল টু কি এখানে যেটা বড় মানে বেশি বল ছিল যে বেশি বল প্রয়োগ করেছিল মাইনাস কম্বল বল হয়তোবা এখানে তোমার বন্ধুর যতটুকু বলের প্রয়োগ করেছিল মাইনাস তুমি যা প্রয়োগ করলে তাহলে আমরা কি দেখছি তাহলে বস্তুর উপর যে প্রযুক্ত লব্ধি বল যেটা বাকি রয়ে গেছে সেই কারণেই তো এই ব্যাঞ্চটা সরেছে মানে যখন ক্যান্সেল কখন হয়ে যায় যখন সমান হয় তুমি যে বলটা দিচ্ছিলে তোমার বন্ধু সেম বলের যদি পরিমাণ হয় ঠিক আছে মান যদি সেম হয় তখন কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল করে অপোজিট জিনিস তাই না তাই তো কারণ মাইনাস টু আর প্লাস টু যোগ করলে জিরো হয় তখন কিন্তু শূন্য হয়ে যাবে তখন কোনো লব্ধি বল থাকবে না কিন্তু যদি একজনের যে প্রয়োগ করা বল বেশি হয় আরেকজনটা কম হয় তখন আমরা দুটো থেকে মাইনাস করেও যদি আমি এখানে দেখি যে প্লাস ফোর মাইনাস টু এখানে এই এইখান থেকে যখন আমরা মাইনাস করি তখন একটা কিছু পেয়ে পাই তো আমরা ঠিক আছে যখন দুটো জিনিস সমান না হয় তখন যে জিনিসটা আমি পেয়েছি সেটাকে আমরা বলি লব্ধি বলতে পারি ঠিক আছে স্টুডেন্টস তাহলে আমরা কী দেখলাম যে বলকে আমরা যোগ যোগ করতে পারি তোমরা অনেক সময় দেখেছো যে দড়ি টানাটানি খেলা ঠিক আছে দুটোর দলের মধ্যে দড়ি টানাটানি খেলা হয় একটা টিমে দুইজন তিনজন পাঁচজন থাকতে পারে ঠিক আছে এখানে দেখা যায় কোনো একটা টিম যেতে কোনো একটা টিম হেরে যায় তাই তো এখানে কিন্তু আমরা যখন দেখি যে এখানে পাঁচজন একটা দড়িকে টানছে পাঁচজন লোক দড়িটা এটা মিড পয়েন্ট এদিকেও পাঁচজন আছে টানছে এই পাঁচজনের যে বল প্রয়োগ করছে এটাকে যোগ করে দেখা গেল একটা বলের সমষ্টি হচ্ছে এখানেও এই পাঁচজন যে বল প্রয়োগ করছে এগুলো যোগ করছি আমরা যুক্ত করছি এখানে একটা সমষ্টি করে যেই বলটা আমরা পালাম সেটা একটা সংখ্যা হতে পারে যেটাকে যদি এ ওয়ান ধরি আর এখানে যে পড়েছি এটা বি ওয়ান ধরি তাহলে যদি দেখা যায় যে এই দলটার শক্তিটা বেশি ঠিক আছে এক সময় হয়তো বা সমানই ছিল কিন্তু যখন বেশি হয়ে যায় এ ওয়ানের মান বি ওয়ান থাকে তখন কিন্তু এ ওয়ান এই খেলাটা জিতবে তখন কি হবে এ ওয়ান নিজের দিকে দড়িটাকে টেনে নিয়ে যেতে পারবে কারণ এ ওয়ান বেশি বল প্রয়োগ করেছিল ঠিক আছে স্টুডেন্টস তাহলে আমরা কী দেখছি বলের কারণে মানে কি কি চেঞ্জেস আসে কি কি পরিবর্তন আসে কিভাবে কাজ হয় সেগুলো আমরা দেখছি এখানে তাহলে তারপর আমরা দেখি যে বস্তুর উপর যে প্রযুক্ত বল সেটা দ্রুতির পরিবর্তন করতে পারে আমরা অলরেডি এটা ডিসকাস করে নিয়েছিলাম যে দ্রুতি মানে কি স্পিড তাহলে আমরা যখন বল প্রয়োগ করি যদি বস্তুর গতি বস্তুর গতি আর বলের গতি একই দিকে হয় সেম ডাইরেকশনে হয় তখন কি হয় বস্তুর গতি আর বলের গতি একই দিকে হলে দ্রুতি বেড়ে যায় ঠিক আছে আর বস্তুর গতি যদি এদিকে হয় আর বলের গতি অপোজিটে বলের গতি যদি উল্টো হয় তাহলে কিন্তু দ্রুতি কমে যায় এটা আমরা অলরেডি উদাহরণ দিয়ে বুঝে গেছি ঠিক আছে এখন আমরা দেখি গতি ও অবস্থা কি সবসময় কি বল প্রয়োগ করলে আমরা বলি যে বুয়া বল প্রয়োগ করেছি কিন্তু গতি অবস্থায় পরিবর্তন করতে পেরেছি গতি অবস্থা মানে কি গতি অবস্থা মানে এই যে দ্রুতির পরিবর্তন অথবা বস্তুর গতির দিকের পরিবর্তন ঠিক আছে দুটো জিনিসকেই আমরা কি বলি এই দুটো জিনিসকে একসাথে আমরা বলতে পারি গতীয় অবস্থা গতি অবস্থা বলতে বোঝায় গতি অবস্থার পরিবর্তন মানে হচ্ছে দ্রুতির পরিবর্তন আর বস্তুর গতির দিকের পরিবর্তন তাহলে দুটো অনেক সময় দ্রুতির যখন পরিবর্তন হয় ঠিক আছে সেটা অনেক সময় কি হয় স্থির স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় পরিণত করে বস্তুকে ঠিক আছে আর গতির দিকের পরিবর্তন যে যেদিকেই গতির দিক হতে পারে বিপরীত দিকে বা একই দিকে তাহলে চলে একটু দেখে নেই একটি বস্তুর গতি এবং গতির দিক তার গতি অবস্থাকেই কিন্তু বোঝাচ্ছে যখন বস্তু স্থির অবস্থায় থাকে তখন দ্রুতি শূন্য হয় ওকে স্টুডেন্টস তাহলে বস্তু কিন্তু স্থির অবস্থায়ও থাকতে পারে আবার গতিশীল অবস্থায়ও থাকতে পারে তাহলে আমরা আজকে দেখলাম বল প্রয়োগের ফলে কিভাবে কাজ হচ্ছে দেখেছি এখন আমাদের যে চাপ চাপ জিনিসটা কিন্তু আজকে আমরা পড়তে পারিনি তাহলে আমরা এর পরের দিন চাপ নিয়ে আলোচনা করবো আজকে এতটুক থাক তোমরা বাড়িতে পড়াশোনা করবে যা যা আমি বলেছি সেগুলো বইয়ে পড়ে আর একটু ভালোভাবে বুঝে নেবে আজকে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে